সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লকডাউনের এই সময় তোমরা সবাই ঘরে আছো এবং নিরাপদে আছো, এটাই আমাদের প্রত্যাশা। তো তোমরা যেহেতু একটা নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তাই আজ আমরা প্রথম যে ক্লাসটা শুরু করছি আমি তোমাদের, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে। তোমরা এটা ষষ্ঠ শ্রেণীতেও করেছো, তারপরেও যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তাই আমি পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করছি। আমরা ষষ্ঠ শ্রেণীতেও এটা শিখেছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমরা কতগুলো ওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়। এজন্য আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে। একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকেই বলা হয় হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমরা এটা একটু ভালো করে মনে রাখবে, একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকেই বলা হয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন আমরা আসি এই পার্টস অফ স্পিচ কত প্রকার এটার মধ্যে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, আসো আমরা এটা বোর্ডে লিখে ফেলি কত প্রকার। এটা আমাদের 8 প্রকার। এখন এই 8 প্রকার কি কি আমরা এটা লিখব। আমরা প্রথমেই যেটা লিখব সেটা হচ্ছে নাউন, 2 নম্বরে আমরা পাবো হচ্ছে প্রোনাউন, এরপর 3 নম্বরে পাবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ, এরপর ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে দেখো আমরা কিন্তু প্রথমেই পেলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার আমরা একটু প্রথমে দেখি কি কি। প্রথমটা হচ্ছে নাউন, এরপর প্রোনাউন, এরপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই প্রত্যেকটা প্রকার কাকে বলে এবং এটার একটা করে এক্সাম্পল এখন আমরা এখানে দেখব। প্রথমে আমরা আসি দেখো নাউন। নাউন হচ্ছে সাধারণভাবে কোনো কিছুর নামকে বোঝানো হয়। এটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর নামকেই বলা হয় হচ্ছে নাউন। যেমন আমি এখানে একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিই, যেমন করিম ইজ এ গুড বয়। দেখো এই যে করিম একজনের নাম, এই জন্য আমরা এখানে করিমটা হচ্ছে আমাদের নাউন। এছাড়া কোনো জায়গার নাম হতে পারে, যেমন মনে করো ঢাকা ইজ এ বিগ সিটি, একটা স্থানের নাম ঢাকা, ঢাকা ইজ এ বিগ সিটি, এরকম কোনো কিছুর নামকে আমরা বলবো হচ্ছে নাউন। এরপরে আমরা চলে আসি প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকেই বলা হয় হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি হচ্ছে প্রোনাউন। তাহলে দেখো আমি এখানে লিখেছিলাম করিম ইজ এ গুড বয়। এখন আমি যদি লিখি হি ইজ এ গুড স্টুডেন্ট, দেখো আমি করিমের পরিবর্তে এখানে লিখেছি হি, অর্থাৎ করিম ছিল আমার এখানে হচ্ছে নাউন, আর করিমের পরিবর্তে আমি ব্যবহার করছি হি, এই জন্য এটা হচ্ছে একটা প্রোনাউন। এরপরে আসি আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম রূপা ইজ এ গুড স্টুডেন্ট। এখন দেখো এই যে রুমা ইজ এ গুড স্টুডেন্ট, এই যে গুড, রুমা কেমন স্টুডেন্ট, একটা গুড স্টুডেন্ট, অর্থাৎ আমি রুমার পরিবর্তে এখানে ব্যবহার করছি রুমার যে গুণটা আছে সেই গুণটা আমি এখানে ব্যবহার করেছি।
এজন্য আমি বলছি নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আমরা আসবো হচ্ছে ভার্বে। দেখো ভার্বটা হচ্ছে কোনো কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। অর্থাৎ আমরা যখন এই যে আমি কথা বলছি এটাও কিন্তু একটা কাজ করা, তোমরা যখন লিখো সেটা একটা কাজ করা, তোমরা খাচ্ছো সেটা একটা কাজ করা। অর্থাৎ যখন কোনো কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তখন সেটাকে বলা হয় হচ্ছে ভার্ব। যেমন মনে করো শি ইটস ম্যাঙ্গো, এই যে ইটস, সে কি করছে? আম খাচ্ছে। তার মানে সে একটা কাজ করছে, তার কাজটা কি? খাওয়া। অর্থাৎ এটা একটা কাজ, এর জন্য আমরা এটাকে বলছি হচ্ছে ভার্ব। এরপরে আমরা আসবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে এরকম যে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ভার্ব বা অ্যাডজেক্টিভ এটাকে মডিফাই করে। অর্থাৎ যখন কোনো ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যানাদার কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি লিখলাম হি ওয়াকস স্লোলি, দেখো সে কিভাবে হাঁটছে? স্লোলি হাঁটছে। অর্থাৎ হাঁটাটাকে এখানে মডিফাই করছে, সে কিভাবে হাঁটছে? স্লো, অর্থাৎ সে ধীরে ধীরে হাঁটছে। অর্থাৎ কোনো ওয়ার্ড যখন ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। এরপর আমরা আসবো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের সাথে যখন অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর যে সম্বন্ধ আছে বা যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে প্রকাশ করে এরকম কিছু ওয়ার্ড, সেটাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। যেমন মনে করো হি গোজ টু স্কুল এভরিডে, এখানে দেখো টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই যে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলি আছে সেটার একটা যে সম্পর্ক আছে সেইটাকে প্রকাশ করছে এই টুটা দ্বারা। কাজে এরকম কিন্তু আরো প্রিপোজিশন আছে, যেমন মনে করি এটা হতে পারে অন, ই, অফ, উই, এরকম আরো অনেক প্রিপোজিশন আছে। তোমরা যখন আমরা যখন ডিটেলস আবার ক্লাসে এইটা আমরা যখন দেখব তখন আমরা এগুলি আরো খুব ভালো করে আলোচনা করব। এগুলোও কিন্তু আমাদের এক একটা প্রিপোজিশন। এরপর আসো আমরা যাবো হচ্ছে কনজাংশনে। কনজাংশনটা হচ্ছে দুটো ওয়ার্ডের মধ্যে যখন সংযোগকারী কোনো কিছু কে বোঝায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে কনজাংশন। কনজাংশন গুলি সাধারণত এরকম হয়, যেমন মনে করো অ্যান্ড, বাট, অর, এরকম আরো অনেকগুলি আছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ এখানে দিয়ে দিই, এখন মনে করবো রুমা অ্যান্ড সোমা উইল কাম টুডে। দেখো এই যে অ্যান্ড, অ্যান্ডকে আমি কি করলাম? রোমা আর সুমার মধ্যে একটা সংযোগ স্থাপন করলাম। অর্থাৎ কনজাংশনটা হচ্ছে আমাদের সংযোজক। অর্থাৎ যখন দুটোর মধ্যে কোনো সংযোগ স্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে কনজাংশন। এরপর আমরা দেখব আমাদের লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে তোমার আনন্দ, দুঃখ, ভয়, বিস্বাদ এই ধরনের কোনো একটা কিছুকে বোঝানো হয়। যেমন তুমি কোনো কিছু দেখে হঠাৎ খুব বেশি খুশি হলে, কোনো কিছু দেখে তুমি দুঃখ পেলে বা ভয় পেলে, এরকম কোনো কিছুতে কিছু কিছুকে আমরা বোঝাবো। যেমন আমি এখানে বলছি দেখো একটা এক্সাম্পল লিখি, অ্যালাস আই অ্যাম আন্ডার। তাহলে দেখো এই যে অ্যালাস, অ্যালাস দিয়ে আমি বিস্ময়কে বোঝালাম, তাই না? আবার এরকম হতে পারে ও, হুররে, আ, এরকম বিভিন্ন ওয়ার্ড এরকম হতে পারে, এগুলোকে আমরা বলি হচ্ছে কনজাংশন। তো সরি, এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পার্টস অফ স্পিচটা আমার এই ক্লাসটা থেকে কিছুটা হলেও আয়ত্ত করতে পেরেছো, আর বাড়িতে তোমরা এটা আরো ভালো করে চর্চা করবে যাতে তোমরা এক্সাম্পল গুলো আরো ভালো করে শিখতে পারো, এবং যে কোনো সময় যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি এটা কি, যেন তোমরা খুব ভালো করে উত্তর দিতে পারো। তো সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।